বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানবিক শাখা নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায়ে সিন্ধু সভ্যতার বাকি অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সিন্ধু সভ্যতার পটভূমি, এর সময়কাল এবং ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তাদের প্রধানত যে অর্থনৈতিক অবস্থা সে সম্পর্কে আলোচনা করব। সিন্ধু সভ্যতার লোকজন মূলত তাদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম ছিল কৃষিকাজ, এবং কৃষিকাজের পাশাপাশি তারা পশুপালন করত। আর এই দুইটা কাজের পাশাপাশি তারা আরো যে ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হয়েছে সেগুলো ছিল যে মৃৎশিল্প, ধাতু শিল্প, বয়ন শিল্প, অলঙ্কার নির্মাণ এবং প্রস্তর শিল্প। এই সকল শিল্প কর্মকাণ্ডের মাধ্যমে তারা নানা ধরনের উল্লেখযোগ্য এবং উন্নত মানের বিভিন্ন জিনিসপত্র তৈরি করত, এবং সেগুলো দিয়ে তাদের নিজেদের যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে তারা বাকি অংশগুলো বিদেশে বিক্রি করার জন্য তারা সে সময়ে নানা দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ তারা রক্ষা করেছিল, এবং তারা বাণিজ্যিকভাবে প্রসারের জন্য তারা যে সকল দেশে তৎকালীন সময় গমন করত সে সকল দেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আফগানিস্তান, বেলুচিস্তান, মধ্য এশিয়া বা তুরস্ক, পারস্য, মেসোপটেমিয়া বা ইরাক, এবং ভারতবর্ষ তথা ভারতের বিভিন্ন যে সকল প্রদেশসমূহ রয়েছে সেই সকল দেশের সাথে তারা তাদের বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তারা অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিন্ধু সভ্যতার লোক যে যে ধর্মীয় অবস্থা সেই ধর্মীয় অবস্থা সম্পর্কে সেখানে সুস্পষ্ট কোনো নিদর্শন পাওয়া যায় না, কারণ তারা যেখানে বসবাস করতেন সেখানে কোনো মঠ বা মন্দির বা ধর্মীয় কোনো উপাসনালয়ের চিহ্ন পাওয়া যায় না। তবে তারা যে ধর্মীয় দিক থেকে তারা যে বিশ্বাসী ছিলেন এবং ধর্ম পালন করতেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তারা যেখানে বসবাস করতেন সেখানে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নারী মূর্তি সন্ধান পাওয়া গেছে। এই থেকে ধারণা করা যায় যে তারা এই সকল নারী মূর্তিগুলোর তারা পূজা করতেন, এবং এই সকল পূজার ক্ষেত্রে তাদের কাছে মাতৃ পূজাটা ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয়। এবং তারা এই পোড়ামাটির নারী মূর্তি এবং মাতৃ পূজা ছাড়াও তারা শক্তির প্রতীক হিসেবে তারা নানা ধরনের বৃক্ষ, পাথর, সাপ এবং পশু পাখির পূজা করত, এবং তারা পরলোকে বিশ্বাস করত। তারা পরলোকে বিশ্বাস করত এটা এই ধারণা এখান থেকে পাওয়া যায় যে তারা মৃতদেহকে তারা কবরস্থ করতে এবং সেখানে তার ব্যবহৃত যে সকল জিনিসপত্র সেগুলা তার সাথে দিয়ে দিতে। তাদের এই বিশ্বাস ছিল যে সে পরবর্তী সময় এই জিনিসগুলা সে ব্যবহার করবে। সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, তাদের নগর পরিকল্পনা ছিল অত্যন্ত চমৎকার, এবং সিন্ধু সভ্যতার মূলত যে দুইটা বৃহৎ নগর মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুইটা নগরীর পরিকল্পনা ছিল একই রকম, এবং তারা বেশিরভাগ লোকজন তার নগর কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন এবং তাদের এই জীবন ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। কারণ সিন্ধু সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো এবং হরপ্পাতে সেখানে এই তাদের উন্নত জীবন যেমন এর এবং উন্নত নগর জীবনের সেখানে নানা ধরনের উৎসব সেখানে লক্ষ্য করা যায়। তাদের সেখানে বেশিরভাগ তাদের যে বাড়িগুলো সেগুলো পোড়া মাটির ফলক দিয়ে অথবা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি, এবং সেখানে শহরগুলোর মাঝখান দিয়ে রাস্তা ছিল, এবং রাস্তাগুলো ছিল অত্যন্ত সোজা, এবং রাস্তার পাশে সেখানে বাতির ব্যবস্থা ছিল, এবং প্রত্যেকটা বাড়িতে উঠান বা আঙিনার মতো বিশাল খোলা জায়গা ছিল, এবং সেখানে পানি ব্যবহার করার জন্য নানা ধরনের কূপ এবং স্নানাগার ছিল, এবং প্রত্যেকটা বাড়ি থেকে নালা বা নর্দমা যেগুলো ছিল শাখা সে নালা বা নর্দমা গুলোকে পয়ঃ নিষ্কাশনের জন্য মূল যে নর্দমা সে নর্দমার সাথে সংযুক্ত করা হয়েছে। এবং তাদের নগর পরিকল্পনা দেখা যাচ্ছে তাদের বসবাসের জায়গাগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এ থেকে তাদের উন্নত জীবনযাপনের যে বিষয় সেটি আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, তারা পরিমাপের জন্য নানা ধরনের বস্তু তারা উদ্ভাবন করতে সক্ষম হন, এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন ওজনের বিষয়গুলোকে তারা ওজন করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের তারা বাটখারা ব্যবহার করতেন, এবং তারা দৈর্ঘ্য বিভিন্ন বস্তুর যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য তারা কাটা স্কেল ব্যবহার করতেন। এইভাবে তারা ভিন্ন ভিন্ন বাটখারা এবং কাটা স্কেলের মাধ্যমে তাদের পরিমাপ পদ্ধতি নির্ণয় তারা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তারা শিল্পের ক্ষেত্রেও অত্যন্ত চমৎকার এবং উন্নত জীবন যাপন ব্যবস্থার তারা পরিচয় দিয়েছিলেন। তারা মৃৎশিল্পের মাধ্যমে তারা যে
কুমারের যে চাকা সে চাকা তারা ব্যবহার জানতেন, এবং মাটির সাহায্যে তারা নানা ধরনের তেজসপত্র এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র তৈরি করতেন, এবং সেগুলো তৈরি করে সেগুলোতে নানা ধরনের সুন্দর চিত্রাকৃতির মাধ্যমে সেগুলোকে অত্যন্ত সুদৃশ্য করে তারা গড়ে তুলতেন। এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, অস্ত্র এবং অলঙ্কার তারা ধাতু শিল্পের মাধ্যমে গড়ে তুলেছেন, এবং তারা পোশাক আশাকের ক্ষেত্রে অত্যন্ত শৌখিন ছিলেন, এবং নারীরা লম্বা নানা ধরনের চিত্রাকৃতি সমৃদ্ধ লম্বা জামা তারা পরিধান করতেন। এই জন্য তারা বয়ন শিল্প বা পোশাক শিল্প অত্যন্ত উন্নত করেছিল, এবং তারা অলঙ্কার, যেহেতু সিন্ধু সভ্যতার পুরুষ এবং মহিলা উভয় তারা অলঙ্কার ব্যবহার করতেন, এই জন্য তারা বিভিন্ন ধাতুর সাহায্যে এবং পাথরের সাহায্যে তারা নানা ধরনের অলঙ্কার নির্মাণ করতেন, এবং তারা প্রস্তরের সাহায্যেও নানা ধরনের ব্যবহার্য জিনিসপত্র তৈরি করার আমরা নজির পাই। এবং শিল্পের ক্ষেত্রে তারা সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদি এবং ইলেকট্রনের মাধ্যমে নানা ধরনের অলঙ্কারাদি তৈরি করতেন। তবে তারা এই সকল অলঙ্কারাদি এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র তৈরি করলেও তারা লোহার কোনো ব্যবহার জানতেন না। স্থাপত্য এবং ভাস্কর্য শিল্প তাদের অবদান পাওয়া যায়। সেখানে দু রুম থেকে বা দুইটা ঘর থেকে 25টা ঘর পর্যন্ত 25টা রুম বা কক্ষ কক্ষ সম্বলিত এরকম গৃহের সন্ধান পাওয়া যায়, এবং 2-3 তলা বিশিষ্ট ঘরের সেখানে সন্ধান পাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে তাদের স্থাপত্য সম্পর্কে এবং ভাস্কর্য সম্পর্কে তাদের অত্যন্ত উন্নত মানের জ্ঞান সমৃদ্ধ ছিলেন তারা, এবং সেখানে অনেক বড় বড় বিশেষ করে সেখানে হরপ্পাতে বৃহৎ শস্যাগার এবং মহেঞ্জোদারোতে সেখানে স্নানাগার পাওয়া গেছে, এবং সেই স্থানাগার গুলোতে সেখানে সাঁতার কাটার মতো ব্যবস্থা পর্যন্ত সেখানে ছিল। এবং এই সিন্ধু সভ্যতার তাদের সেখানে 13টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে, এবং এই ভাস্কর্য মূর্তি গুলো ছিল অত্যন্ত চমৎকার, এবং চুনা পাথরেরও একটি সেখানে মূর্তি পাওয়া যায়। এবং এই সিন্ধু সভ্যতার নিদর্শন গুলোর মধ্যে প্রায় 2500টি সিল পাওয়া যায়, যে সিল গুলা তারা ধর্মীয়, প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে তারা ব্যবহার করতেন। এই সকল বিষয়াদি থেকে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যে প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা ছিল অত্যন্ত চমৎকার, জ্ঞান সমৃদ্ধ এবং উন্নত জীবনধারা সম্বলিত একটি সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।